ত্রিপুরা রাজ্যের নারীরা সুরক্ষিত নয়, প্রতিনিয়ত নারীরা নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ অপরাধ দমনে ব্যর্থ বিজেপি সরকার। এর প্রতিবাদ জানিয়ে রাজ্য মহিলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ দেখানো হলো আপতলা পুলিশ হেডকোয়ার্টারের সামনে। পরে আন্দোলনকারীরা পুলিশের মহানির্দেশকের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ক্রমাগত নারী নির্যাতন তথা ড্রাগ পেডলারদের জন্য সঠিক পদক্ষেপ নিয়ে উপযুক্ত শাস্তি প্রদানের জন্যই আমরা আজকে মিলিত হয়েছি এবং ডিজিপি সাহেবের সঙ্গে দেখা করে সমস্ত কিছু জানিয়েছি। কোথায় কী হচ্ছে যা ইনফরমেশান আমাদের কাছে ছিল সেটাও বলেছি এবং অতি সত্বরই যেন ওনারা এগুলি অ্যাকশান নেয়। তো আমাদেরকেও এসুরেন্স দিয়েছে যে আমরা এগোচ্ছি সঠিক পথেই এবং যদি কোনো ইনফরমেশান আমাদের থাকে ওনাদেরকে জানাতাম, ওনারা সেইভাবে পদক্ষেপ নেবেন। আপনারা কতদিনের সময় দিয়েছেন? সময় দিয়েছি 15 দিনে। যদি 15 দিনের মধ্যে না হয় তারপর কী হবে? তাহলে আন্দোলন জারি থাকবে এবং সারা ত্রিপুরা রাজ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। সর্বাণী ঘোষ চক্রবর্তী, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট। ত্রিপুরা থেকে শাহিনুর চৌধুরীর রিপোর্ট, আনন্দবার্তা।